ডাইরোড গায়ে ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই রাজ্যে উৎকর্ষ বাংলার তরফ থেকে নতুন ভাবে নিয়োগের জন্য আরেকটু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে বড় লেভেল স্টাফ নিয়োগের জন্য এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কেমন টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে এবং এটি কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে কলকাতা ডিস্ট্রিক্টের তরফে এই ষোলোটি পদে বড় লেভেল স্টাফ নিয়োগের জন্য এই অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে নয় মার্চ তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর এগেজমেন্ট টু দ্য পোস্ট সিক্সটিন বড়ো লেভেল স্টাফ আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ষোলোটি শূন্য পদে বড় লেভেল স্টাফ নিয়ে হতে চলেছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল অবশ্যই তোমাদের প্রথমত স্থায়ী বাসিন্দা হতে হবে বলা হচ্ছে দেখতে পাচ্ছো কলকাতা ইকুইপলেন্ট টু দা ব্লক লেভেল স্টাফ ব্লক লেভেল স্টাফ অর্থাৎ বিএলএস এর মতোই তোমাদের কিন্তু এই একই ধরনের পোস্টে তোমাদের নিয়ে হয়ে চলেছে বড় লেভেল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর স্মুথ ইমপ্লিমেন্টেশন অফ দা উৎকর্ষ বাংলা স্কিম দেখতে পাচ্ছি তো উৎকর্ষ বাংলা স্কিমের আন্ডারেই তোমাদের কিন্তু এই নিয়োগটি হতে চলেছে

তেইশ থেকে যদি তোমরা চুয়াল্লিশ মধ্যে বয়স হয়ে অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং ক্যান্ডিডেট অবশ্যই বয়সের অতিরিক্ত সার তোমরা পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এবং এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল সিলেক্টেড বেসড অন রিটার্ন এক্সামিশন প্র্যাকটিক্যাল এক্সামিশন এবং ইন্টারভিউ তো এই তিনটি প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে রিটেন এক্সামিশন এমসিকিউ টাইপ তোমাদের ফিফটি মার্কসের এর থাকছে এবং প্র্যাকটিক্যাল টেস্ট থাকছে তোমাদের থার্টি মার্কস এবং দেখতে পাচ্ছি থাকবে তোমাদের তোমাদের মার্কস তো মার্কসের মধ্যে নিয়োগ তিনটি ধাপে এবং ক্যান্ডিডেট হু উইল বি কোয়ালিফাইড ফর রিটেন উড বি কল প্র্যাকটিক্যাল টেস্ট পার্সোনাল ইন্টারভিউ যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা রিটেন এক্সামেশনে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু এখানে পার্সোনালিটি টেস্ট এবং তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে দ্য কোশ্চেন উইল বি বেসড অন টপিক ইলিমেন্টারি ম্যাথমেটিক্স দেখতে পাচ্ছি সিলেবাস রয়েছে তোমাদের কোশ্চেনের

এবং অনলাইন আবেদনের ভিডিও কমপ্লিট ভিডিও তোমাদের কিন্তু আজকের মধ্যে তোমার চ্যানেলে পেয়ে যাবে তো চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও দ্য এলিজেবল ক্যান্ডিডেট হু উইল কল ফর প্র্যাকটিক্যাল এক্সামিশন উইল বি রিকোয়ার্ড টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটো কপিজ অফ অল টেস্ট মানুয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এস প্রুফ সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু অরিজিনালি দেখতে পাচ্ছ ভেরিফিকেশন অর্থাৎ সাবমিট করতে হবে এখানে বলা হচ্ছে অ্যালং উইথ দ্য অরিজিনাল ডকুমেন্ট ফর ভেরিফিকেশন বাই দ্য কোঅর্ডিনেটর টু দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অবশ্যই তোমাদের কিন্তু কোঅর্ডিনেটর তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি ভেরিফিকেশন এবং তোমাদের কিন্তু চেক করবে ইফ দ্য ডকুমেন্ট আর নট প্রপারলি সাবমিট দেখতে পাচ্ছ প্রপারলি ডকুমেন্ট সাবমিট করতে না পারলে তোমাদের কিন্তু ক্যান্ডিয়েটও যে রয়েছে উইল বি ক্যান্সেল করে দেওয়া হবে বলা হয়েছে এবং এই বড়ো লেভেল স্টাফের জন্য দেখতে পারছো তোমাদের কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে এবং বলা হচ্ছে বোরো লেভেল স্টাফ ইকুইবল্যান্ড টু ব্লক লেভেল স্টাফ তো একই ধরনের পোস্ট কিন্তু রয়েছে তোমাদের বোরো লেভেল স্টাফ এবং বিএলএস শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে প্রথমত গ্র্যাজুয়েটের সাথে তোমাদের কিন্তু সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েটের সাথে যে কম্পিউটার সার্টিফিকেট থেকে থেকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে শুড হ্যাভ গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন বেঙ্গলি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের জানা থাকতে হবে এবং ফ্লেক্সিবল টু ট্রাভেল ট্রাভেল করার জন্য অবশ্যই কিন্তু ফ্লেক্সিবল হতে হবে অ্যাবিলিটি তোমাদের কিন্তু থাকতে হবে যে ট্রেনিং প্রভাইডার রয়েছে তাদেরকে টু লেভেলে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ট্রেনিং দেওয়ার কিন্তু দক্ষতা অ্যাবিলিটি থাকতে হবে স্যালারি সেম তোমরা বিএলএস বছরের মতো টুয়েলভ থাউজেন্ড পার মান্থ স্যালারি তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে বলা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে দেখতে পাচ্ছ দ্য অনলাইন লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন উইল বি মেড অ্যাভেলেবেল ইন দ্য যে পোর্টাল রয়েছে ট্রিপল টি গভ ডট ইন নয় তিন দুই হাজার চব্বিশ অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ দুপুর বারোটা থেকে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে তিন চার দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ তেসরাই এপ্রিল পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে এবং আবেদন করার কমপ্লিট ভিডিও চ্যানেলে তোমরা অবশ্যই আজকের মধ্যে পেয়ে যাবে তো এখানে টোটাল নাম্বার অফ শূন্য পদ রয়েছে ষোলোটি এবং দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ফর রিক্রুটমেন্ট টু দ্য ভ্যাকেন্সিস ফর কলকাতা অনলি ক্যান্ডিডেট হু আর ডোমিসাইল ইন কলকাতা মিউনিসিপাল এরিয়া শ্যাল বি এলিজেবল অর্থাৎ এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এরিয়ার কিন্তু ক্যান্ডিডেটই হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারি ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার দ্য প্রোফর্মা এনএক্সিও টু ইজ ম্যান্ডেটরি তো অবশ্যই তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট এনে যে ট্রুতে দেওয়া আছে সেই প্রফর্মাটা তোমাদের কিন্তু সাবমিট করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যাকর্ডিং টু দ্য মেরিট প্যানেল লিস্ট ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার্ড এগেন্স দ্য পোস্ট অ্যাপয়েন্টমেন্ট উইল বি বেসড অন দ্য ভ্যাকেন্সিস দ্য প্যানেল উইল বি রিমেন ভ্যালিড ফর ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য সেম অবশ্যই দেখতে পারছো তোমাদের কিন্তু এই প্যানেলটি এক বছর ভ্যালিডিটি থাকবে তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল কেন অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং শুধুমাত্র কলকাতা কর্পোরেশন এরিয়ার টটা এখানে এলিজিবল থাকছ কলকাতা ডিস্ট্রিক্টের তরফ থেকে ষোলোটি শূন্য পদ রয়েছে এবং আবেদন করার কমপ্লিট ভিডিও তোমরা আজকের মধ্যে পেয়ে যাবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে